সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি আজকে আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর একটা বাগান, যে বাগানের নাম হচ্ছে রাবার বাগান। আপনারা অনেকে চা বাগান দেখেছেন, নাম শুনেছেন, বিভিন্ন সবজির বাগান দেখেছেন এবং ফুলের বাগান দেখেছেন, কিন্তু অনেকেই আমি শিউর দেখেন নাই রাবার বাগান। তো যারা দেখেন নাই তাদের জন্য আজকের এই আয়োজন রাবার বাগান। রাবার মূলত হচ্ছে আমরা প্রতিদিন যে দৈনন্দিন কাজে ব্যবহার করি যেসব জিনিসপত্র, রাবার জাতীয় যে জিনিসগুলো রাবার দিয়ে তৈরি হয়, সেই রাবার জাতীয় জিনিস কোথা থেকে আসলে উৎপাদন হয়, এই বাগান থেকে উৎপাদন হয়। এখানে অনেকগুলো গাছ দেখতেছেন, এই গাছের রসগুলো টিপ 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 করে পড়ে এবং এই রসগুলো সাদা সাদা রঙের হয়, এবং এখান থেকে অনেক বড় বড় বাগান আছে। ও বাগানের সবগুলো রস একত্রিত করে ফ্যাক্টরিতে নেয় এবং ওই ফ্যাক্টরি থেকে রাবার তৈরি বানিয়ে ফেলে। আর যে রাবারগুলো আমরা আমাদের রাবারের স্যান্ডেল ব্যবহার করি, বিভিন্ন বাস ট্রাক বিভিন্ন টায়ার চাকা এগুলো ব্যবহার করি, এবং বল টিপ থেকে শুরু করে নানা রাবারের বল আছে, বিভিন্ন জিনিস আছে রাবার দিয়ে আমরা তৈরি করি এবং ওই তৈরি করা জিনিস আমরা ব্যবহার করি। আজকে আপনাদেরকে আমি দেখাবো সেই রাবারের বাগানটা। চলে আসুন, আমার সাথে রাবার বাগান সম্পর্কে আরও অনেক তথ্য জানব। দর্শকবৃন্দ, আমরা রাবার সম্পর্কে এবং রাবার গাছ সম্পর্কে আরও তথ্য জানবো আমাদের প্রিয় ভাই আনোয়ার ভাইয়ের সাথে। উনি এখানে দীর্ঘদিন ধরে ওনার দায়িত্ব পালন করে আসতেছে। চলুন আমরা আনোয়ার ভাই থেকে শুনি আসি রাবার গাছ সম্পর্কে। আনোয়ার ভাই, আপনি বলেন এই রাবার বাগান সম্পর্কে, আমরা তো অনেক কিছু জানি না, আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি বলেন। হ্যাঁ, এই রাবার গাছ এগুলোর গোড়া আছে, আর গোড়ার থেকে বীজ বপন হয়, গাছ হয়, অন্তত 5 বছর পরের কর সংগ্রহ করা হয়। আর ওই কর সংগ্রহ করলে কষগুলো নিয়ে আমাদের একটা আছে, এই ফাতো আছে, এগুলোতে নিয়ে আমরা ভাজে ভাজে রাখি, পরের দিন এগুলো আলগা করি। আলগা করবার পরে এরপর একটা মেশিন আছে, এখানে সিবি ফাঁড়িগুলো পালাই যায়, এরপর এগুলো আমরা শুকাই, একদিন দুদিন শুকাই, শুকাই এরপরে মার্কেটে সাপ্লাই দিই। এই রাবার দিয়ে আপনি কী কী জিনিস তৈরি হয়? আর এই রাবার দিয়ে সাইকেলের টায়ার, টিউব, তারপরে বিভিন্ন রকমের এই সিট বা এই গাড়ির টায়ার, টিউব, যাবতীয় জিনিস অনেক, মানে যে শার্টের বুটাম আছে আমাদের, বুটামের মধ্যে এই রবার অংশ আছে, জুতা আছে, তারপরে আরও বিভিন্ন জিনিস রবার থেকে তৈরি হয়। আর আমাদের এই বাগানের যে রবার, এগুলো এক হিসেবে প্রিয় দর্শকবৃন্দ, আমার দু সাইডে দেখতেছেন রাবারের গাছগুলার, এটা এগুলো হচ্ছে কি শেষ, এখানে এগুলো দিয়ে আর রস হবে না, যাই এই জন্য এগুলোকে এখন কি হচ্ছে রান্নার কাজে ব্যবহারের জন্য পিস পিস করা হচ্ছে, এবং যেখানে গ্যাস নাই, সিলিন্ডার নাই, সেখানে এগুলো বিক্রি হবে। প্রিয় দর্শকবৃন্দ, যারা মূলত রাবার কালেকশন করে, আমরা ওনাদের কাছে রাবার কালেকশন করা সম্পর্কে জানবো মোহাম্মদ হাসান ভাই থেকে। মোহাম্মদ হাসান ভাই, এই যে রাবার কালেকশন করেন, কীভাবে করেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন। গাছ থেকে আহরণ করি। কত বছর বয়সে এগুলো গাছ থেকে করেন? 6 থেকে 7 বছর। মানে চারা লাগানোর পরে 6 থেকে 7 বছর পরে রসটা কি শীতকালে সবসময় হয়? শীতের সিজন একটু বেশি হয়, শীতের সময়। আর এমনি সারা বছর মোটামুটি কম? হ্যাঁ, মোটামুটি কম। আর যারা এখানে, এটা তো একটা কোম্পানির আন্ডারে? না, কোম্পানি না, এটা সরকারি। সরকারি? আচ্ছা, আপনারা যারা এখানে আসেন তাদের জন্য কি সরকার বসতবাড়ির ব্যবস্থা করে দিয়েছে? হ্যাঁ, ব্যবস্থা আছে না, এই যে বাসা বাড়ি কোয়ার্টার আছে না। আপনাদের বেতন কি মাসিক হারে দেয়? মাসিক দেয়, মোটামুটি খুশি তো আপনারা এই কাজে? খুশি নয় কি, খুশি না, কেমন চলে? আচ্ছা, এই রাবার দিয়ে কি কি তৈরি হয়? অনেক কিছু তৈরি হয়, টাইয়ার, প্লাস্টিকের জিনিস, আর বাটার জুতার থালা, বিভিন্ন ধরনের মজা। আপনারা সকালে কয়টার দিকে যান? আবার দুপুরে এখানে কত একর জমি এরকম? আপনি দেখেন কতজন আছেন কাজ করেন? একশো মতো ধরেন না, আগে বেশি ছিল।
এখন একটু কম, আগে তো 400 লোক ছিল, এখন একটু কম আছে। আবার বারবার এটা বারবার গাছ বিভিন্ন গাছ আচ্ছা, এখন তো পাতা সব ঝরে যাচ্ছে। হ্যাঁ, সব পাতা ঝরে যাবে, আবার নতুন করে পড়া, আবার নতুন পাতা দেব। এই রসটা কি এখন বাড়িবো না আরো পরে? না, আর পরে এখন বাড়বে না, এখন কমবে। তো ঠিক আছে, আপনাদের ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন, আমরা সেই দোয়া আপনাদের জন্য করি। ঠিক আছে। দর্শক বিন্দু, এ হচ্ছে রাবার বাগানে চারা গাছ। মূলত এই চারা গাছ থেকেই বড় বড় রাবার বাগান তৈরি হয় এবং রাবার তৈরি হয়। আপনারা দেখুন চারা গাছগুলো কেমন। প্রিয় দর্শক বন্ধু, এইগুলো এরকম বাটি থাকে, লক্ষ লক্ষ গাছ আছে এখানে, লক্ষ লক্ষ বাটি আছে, এবং এই গাছগুলো এরা সারিবদ্ধভাবে কাটে, এভাবে এভাবে করে কাটে। কাটার পরে যখন রস পড়ে তখন ওনারা এটারে এই বাটিটারে বাঁধে, এবং বাঁধার পরে এই বাটিতে রসগুলো পড়ে, পড়তে পড়তে এই যে এভাবে রস হয়। আপনারা দেখুন কীভাবে আরও রস পড়তেছে, এই যে কাটছে, কাটার পরে রস ঝরছে, ঝরার পরে রসগুলো এখানে জমা হচ্ছে। আর অনেকগুলো কর্মচারী আছে, তারা আসি যখন এটা ভর্তি হয়ে যাবো তখন এরা এগুলো নিয়ে আবার একটা ড্রামে নেবে। দেখুন কত সুন্দর সাদা সাদা রাবার, এই যে রাবার। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখেছেন এতক্ষণে যে রাবার বাগান কি, এবং রাবার বাগান সম্পর্কে অনেকগুলো তথ্য ইতিমধ্যে আমি আপনাদেরকে জানাচ্ছি এবং জানালাম। তো আশা করি আপনারা যারা রাবার বাগান দেখেন নাই, তারা রাবার বাগান দেখতে এসেছেন, দেখতে পাচ্ছেন এবং খুশি হচ্ছেন, এবং আপনাদের থেকে ভালো লাগছে। আর আপনাদের সবাইকে ভালো লাগাতে পারছি, এটা আমার সার্থকতা। এ বলে আমি এখন রাউজান হিমগোলা রাবার বাগান থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, খুশি থাকবেন, এই কামনা করে আল্লাহর কাছে।